হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। আজকে আমি তোমাদের দেবই বলেছিলাম যে সেকেন্ড মান্থের ফার্স্ট উইকে যে মক হয়েছিল তার অ্যানালিসিস কোশ্চেন। তোমাদের মনে হচ্ছে যে আগের মকগুলোর থেকে একটু সহজ হয়েছে, কিন্তু আমি বলছি তোমাদের এই সপ্তাহে যেহেতু সিলেবাসটা কম ছিল এবং যেহেতু জিকের পার্ট বেশি ছিল এবং যেহেতু ম্যাথ এবং ইংলিশের ভাগটাও কম আছে এই কোশ্চেনে, সেহেতু তোমাদের সহজ লেগেছে। এবং সহজ লেগেছে মানে কিন্তু এই নয় যে কাট আপ কম উঠেছে। কাট আপে দেখতেই পাচ্ছ যে ফ্র্যাকশন অফ পয়েন্টসের জন্য কিন্তু তোমাদের টপ টেনের মধ্যে অনেকেই নাম তুলতে পারোনি এবং কম্পিটিশনটা কতটা বেড়ে গেছে। তো আমার যাই হোক, দেখে খুব ভালো লাগছে যে নতুন নতুন টপার আসছে প্রতিদিন। তোমাদের মধ্যে কম্পিটিশনটা খুব ভালো হচ্ছে, কম্পিটিশন থাকুক কিন্তু হারমোনিও যেন থাকে তোমাদের মধ্যে। প্রত্যেকে ভালো করার চেষ্টা করো। আমি চাই যে ফার্স্ট র্যাঙ্কে 3 জন থাকবে, সেকেন্ড র্যাঙ্কে 4 জন থাকবে। আমি চাই যে তোমরা একই মার্কস অনেকজন পাও, যাতে প্রায় সবাই টপ 10-এর মধ্যে নাম তুলে নিতে পারো। তো চলো তাহলে অ্যানালিসিস করে দিই মকটার। দেখো, এখানটায় কিছু কিছু সহজ কোশ্চেন ছিল, কিছু ছিল কনসেপচুয়াল, কিছু ছিল নোটের মধ্যে, কারণ নোটটা তোমাদের এত ভালো করে দিই যার জন্য নোট পড়েছো বলে মনে হচ্ছে সহজ। কিন্তু কোশ্চেনগুলো তোমাদের বলছি শোনো। আর্লিয়েস্ট ক্যাপিটাল অফ মগধা, মহাজনপদ থেকে যে কোশ্চেনগুলো ছিল, মগধার প্রথম ক্যাপিটাল কে ছিল? না সবাই জানো, রাজগীর। এবং সেকেন্ড ক্যাপিটাল হচ্ছে পাটলিপুত্র, যেটা উদয়ন করেছিল। এবার হচ্ছে মহাজনপদ কটা ছিল? না 16টা ছিল। মহাজনপদের কথা কোথা থেকে জানতে পাওয়া যায়? নাম্বার 3, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অঙ্গুত্তরায় নিকা থেকে জানতে পাওয়া যায়। এবং অঙ্গুত্তরায় নিকা একটা বুদ্ধিস্ট টেক্সট, তোমাদের আমি পড়িয়েছি। এবার বলছে যে এর মধ্যে কোন মহাজন পদগুলো হচ্ছে মোনার্কিয়াল স্টেট? দেখো, মগধ, কোশাল, বৎস, এই 3টেই কিন্তু হচ্ছে মোনার্কিয়াল স্টেটস। ওই জন্য সঠিক উত্তর অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। আমাদের যদি বলে যে রিপাবলিক স্টেটস কোনগুলো ছিল, না আমরা জানি ভাজ্জি, এগুলো বৈশালী, এগুলো ছিল আমাদের রিপাবলিক স্টেটস। তারপর হচ্ছে যে মহাজন পদ, কোন মহাজন পদটা নর্থ অফ দ্য গঙ্গা রিভার ছিল? বিহারে। এবং দেখো, আমি তোমাদের মহাজন পদ যখন পড়েছিলাম নোটে দেখবে একটা ম্যাপ দিয়ে দিয়েছিলাম। ম্যাপটা যারা খেয়াল করবে মহাজন পদে, তারা কিন্তু খুব সহজেই এটা পারবে, কারণ ভাজ্জি কিন্তু হচ্ছে আমাদের গঙ্গা নদীর উত্তরে অবস্থিত, বিহারে সিচুয়েটেড। তার জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভাজ্জি। তারপর তো জাস্ট তোমার ক্যাপিটালগুলো মহাজন পদের সাথে ম্যাচ করতে দিয়েছে, এটা তোমরা সবাই পেরেছো আশা করছি, এটা আর বলছি না। তারপরটাও সহজ কোশ্চেন যে প্রসেনজিৎ কোন মহাজন পদে রাজ ছিল? আমি বলেছিলাম কোশল কিং ছিল প্রসেনজিৎ। এছাড়াও আমরা তারপরের কোশ্চেন 8 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পৃথিবীর প্রথম ফার্স্ট রিপাবলিক বৈশালীতে এস্টাবলিশ করেছিল কোন বংশ? তোমরা জানো কনসেপ্ট লাগিয়ে যে বৈশালীতে লিচ্ছবি রাজ ছিল, তো লিচ্ছবি রাজ যেহেতু ছিল, এখানে লিচ্ছবি বংশ সঠিক উত্তর হবে। মৌর্য, নন্দ, গুপ্ত, এই 3টেই তো মগধের শাসক, তাহলে মগধ তো হবেই না, তাহলে বাদ বাকি যেটা পড়ে থাকবে অর্থাৎ লিচ্ছবি, সঠিক উত্তর হচ্ছে ওইটাই। প্রদ্যোত কোথাকার রাজা ছিল? প্রদ্যোত ছিল অবন্তীর রাজা। উদয়না কোন কোন 3টে নাটকের হিরো ছিল? না 3টে নাটকে এখানে দেওয়া হয়েছে, যেন সঠিক উত্তর হবে অল অফ দ্য দি, অল অফ দিস। ভাষার লেখা স্বপ্নবাসব দত্ত, হর্ষর লেখা প্রিয়দর্শিকা এবং রত্নাবলী 3টের হিরো ছিল। ধৌলিধার রেঞ্জ কোথায় লোকেটেড? এটা যারা ম্যাপ দেখেছ তারা সবাই জানো যে হিমাচল প্রদেশে লোকেটেড। তারপর শিবালিক হিমালয়ের উত্তরাখণ্ডের নাম কি? এটা ঢাং, এটাও তোমাদের নোটে ছিল। নেপালে যার নাম চুড়িয়াঘাট, জম্মুতে যার নাম জম্মু হিল, এবং অরুণাচল প্রদেশে যার নাম ডাফলা, মিমো কিংবা আবর কিংবা মিসমি। এইবার হচ্ছে 13 নম্বর কোশ্চেন, এটা খুব কনসেপচুয়াল, এটা তোমাদের নোটে ছিল না। যারা কনসেপ্ট কাজে লাগিয়েছে তারাই করতে পারবে, কারণ এখানটা অনেক কনসেপ্ট আমাদের মিসকনসেপশন হয়। সেটা হচ্ছে শিবালিক হিল কোথাকার ডেব্রিজ দিয়ে তৈরি? অনেকেই ভাবে গঙ্গা নদীর ডেব্রিজ দিয়ে তৈরি, কিন্তু না, শিবালিক হিল কিন্তু হিমালয়ের যে ডেব্রিজ আছে সেটা দিয়েই তৈরি। ক্লিয়ার হয়েছে? হিমালয়ের নুড়ি পাথর যেগুলো অবশিষ্ট সেগুলো ভগ্নাবশেষ দিয়ে কিন্তু শিবালিক হিল তৈরি, এবং এই জন্যই শিবালিক হিমালয় হচ্ছে হিমালয়ের সব থেকে লোয়েস্ট পার্ট, যেটা পাদদেশে অবস্থিত। এইবার যেটা, এটাও খুব কনসেপচুয়াল কোশ্চেন, যে গ্রেট হিমালয়ের হাইট কি? দেখো, গ্রেট হিমালয় বললেই আমি জানি ইম্পর্টেন্ট পিকগুলো যেখানে আছে, এবং ইম্পর্টেন্ট পিকের মধ্যে সব থেকে হাইয়েস্ট পিকের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের হাইট কি? কখনো কখনো 8848 মিটার, কিংবা মতান্তরে 8850 মিটার। তো এইবার এখানটায় দেখো, আমি যদি রেঞ্জ বলে দিতাম যে 6000 থেকে 8000 কিংবা 5000 থেকে 4000, তখন আমি বলতে পারতাম যে গ্রেট হিমালয়ের হাইট থাকে 6000 থেকে 8000। কিন্তু এখানটায় গ্রেট হিমালয় মানে কোশ্চেনে ধরে নিতে হবে বা বুঝে নিতে হবে যে মাউন্ট এভারেস্টকে বলছে। তাহলে গ্রেট হিমালয়ের হাইট যদি বলে, জেনে রাখবে মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ হাইটটাই হচ্ছে গ্রেট হিমালয়ের হাইয়েস্ট হাইট। তো এখানটা সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 8850 মিটার। নাম্বার 15, সেটা হচ্ছে পীরপঞ্জল রেঞ্জ। হিমালয়ের পীরপঞ্জল রেঞ্জ কি? কিসের পার্ট? কোন হিমালয়ের পার্ট? এটা সবাই জানো, লেসার হিমালয়ের পার্ট, যেটাকে হিমাচল হিমালয় বলে থাকি। এরপরেও হচ্ছে পাসগুলোর ম্যাচিং লিস্ট করতে দিয়েছে, এটাও সহজ, তোমরা জানো বুর্জিলা জম্মু কাশ্মীরে অবস্থিত, বাড়ালাচালা আমাদের হিমাচল প্রদেশ, লিপুলেক আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত, জেলেপ্লা সিকিমে অবস্থিত, এবং এটাও জানো ইন্ডিয়া এবং চায়নার মধ্যে একটি সঠিক যোগসূত্র মেনটেন করে। জেলেপ্লা এবং নাথুলা সব থেকে বেশি পরিমাণ গুডস আসে চায়না থেকে ইন্ডিয়ায় নাথুলার মাধ্যমে।
তারপর 17 নম্বর কোশ্চেন, দ্য হিমালয়ান মাউন্টেন সিস্টেম বিলংস টু হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হিমালয়ান মাউন্টেন সিস্টেম, কোনটার মধ্যে পড়ছে, ফোল্ড মাউন্টেন, ভলকানিক, না ব্লক, নাকি নান অফ দ্য অ্যাবভ? তোমরা সবাই জানো ফোল্ড মাউন্টেন। হুইচ হিমালয়ান পিক ইজ অলসো কল্ড সাগরমাথা? আমরা সবাই জানি মাউন্ট এভারেস্টকে নেপালে সাগরমাথা বলা হয়, কিন্তু যার মানে হচ্ছে গডেস অফ দ্য স্কাই বা আকাশের দেবতা। এরপরে যে কোশ্চেনটা এখানে অনেকেই ভুল করেছে, তার কারণ তোমরা কোশ্চেনটা বুঝতে পারোনি, সেটা বলছে যে দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ডিফারেন্ট সেকশন অফ দ্য হিমালয়াস ইন টার্মস অফ দেয়ার স্ট্রেচ ইন কিলোমিটার ইন দ্য ডিসেন্ডিং অর্ডার। অর্থাৎ বলছে দৈর্ঘ্য অনুযায়ী বড় থেকে ছোট হিমালয়ের কারেক্ট সিকোয়েন্সে সাজাও। তোমরা এটা ভেবেছো যে অঞ্চল অনুযায়ী হয়, তো ওই জন্য অনেকে অপশানে পাঞ্জাব, কুমায়ুন, নেপাল, হিমালয়, আসাম করেছো। না, এটা কিন্তু হবে দৈর্ঘ্য অনুযায়ী। দৈর্ঘ্য অনুযায়ী যদি দেখি তাহলে আমরা দেখবো অপশান বি সঠিক উত্তর, নেপাল হিমালয়ের হাইট সব থেকে বেশি, দৈর্ঘ্য সব থেকে বেশি, তারপর আসাম, তারপর পাঞ্জাব, তারপর কুমায়ুন। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং জয়েন্টস জম্মু উইথ শ্রীনগর, জম্মুকে শ্রীনগরের সাথে জুড়েছে কোন পাস? তোমরা সবাই জানো বানিহাল পাস। এরপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড হ্যাভ নট বিন রিটেন ইন দ্য প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এবার প্রিয়াম্বেলের কোশ্চেনগুলো আসছি, যে প্রিয়াম্বেলে কোন ওয়ার্ডটা লেখা নেই সেটা হচ্ছে ইন্ডিয়ানস, ডি ইন্ডিয়ানস বলে কোনো ওয়ার্ড কিন্তু প্রিয়াম্বেলে লেখা নেই। এরপরে হচ্ছে কোন স্টেটমেন্টটা এর মধ্যে ট্রু নয়, এটাও কিন্তু সহজ কোশ্চেন। প্রথম যেটা বলছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইমপ্লিমেন্ট হয়েছিল নভেম্বর 26, 1950, না, আমরা সবাই জানি ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছিল নভেম্বর 26, 1950। তারপর বলছে অপশান বি, সেকুলার ওয়ার্ডটা অ্যাড হয়েছে 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা, এটা একদম ঠিক। এরপরে অপশান সি বলছে যে 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1976 সালে, এটাও ঠিক। এরপরে অপশান ডি বলছে যে জাস্টিসের কনসেপ্ট সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, এই তিনটাই নেওয়া হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের এই রাশিয়ান রেভলিউশন থেকে, এটাও ঠিক। তাহলে ভুল কোনটা? অপশানে হচ্ছে ভুল, এখানটা বলেছে ইজ নট ট্রু, তোমরা অনেকে পড়নি ভেবেছো ট্রু। যাই হোক, আইডিয়া অফ দ্য প্রিয়াম্বেল, আমি বলেছিলাম যে আইডিয়া অফ দ্য প্রিয়াম্বেল যদি বলে তাহলে উত্তর হয়ে যাবে ইউএসএ, কিন্তু যদি বলে ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিয়াম্বেল তাহলে সবসময় উত্তর হবে অস্ট্রেলিয়া। তারপরে 24 নম্বর কোশ্চেন বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা সেকুলার স্টেট মিন এস্টাবলিশ করতে চায়, তো এর মানে কি? এখানটা অনেকে ভুল বুঝেছো, এখানটা কিন্তু অপশান থ্রি কখনোই সেকুলারের মানে অপশান থ্রি না। মানে এখানটায় বলছে এডুকেশন ইনস্টিটিউশন উইদাউট এক্সেপশন আর ফ্রি টু ইম্পার্ট রিলিজিয়াস ইনস্ট্রাকশন, অর্থাৎ বলছে এডুকেশন ইনস্টিটিউশনরা এক্সেপশন ছাড়া তারা চাইলেই রিলিজিয়াস ইনস্ট্রাকশন তাদের ইনস্টিটিউটে ইম্পার্ট করতে পারে বা প্রদান করতে পারে, কিন্তু না, তোমরা পড়েছো, তোমরা পড়বে, পড়ে যখন তোমাদের ফান্ডামেন্টাল রাইটস পড়াবো তখন দেখবে যে এডুকেশনাল ইনস্টিটিউশন কিন্তু চাইলেই তাদের ইনস্টিটিউশনে রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইম্পার্ট করতে পারে না, বিশেষ করে গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট ফান্ডেড এডুকেশন ইনস্টিটিউশন হলে। কিছু কিছু এক্সেপশন আছে, যেমন মাদ্রাসা, মিশনারি, যারা ধর্মশিক্ষার জন্য বা যারা ধর্মশিক্ষার কোনো সংগঠন থেকে তৈরি তারা চাইলে ধর্মশিক্ষা ইম্পার্ট করতে পারে, কিন্তু গভর্নমেন্ট এইডেড কিছু কিন্তু পারবে না। তাহলে অপশান 1, 2, এবং 4 হচ্ছে কারেক্ট এখানটায়, যে স্টেট প্রত্যেকটা রিলিজিয়ানকে ইকুয়ালি ট্রিট করবে এবং প্রত্যেকটা মানুষের ফ্রিডম অফ ফেইথ অ্যান্ড ওরশিপ আছে, এবং স্টেট ম্যাটার অফ এমপ্লয়মেন্ট বা চাকরি দেওয়ার ক্ষেত্রে কাউকে রিলিজিয়ান বেসিসে ডিসক্রিমিনেশন করবে না। 25 নম্বরটা দেখো, বলছে যে প্রিয়াম্বেলের মধ্যে এটা কোনটা ঠিক, কোনটা ঠিক প্রিয়াম্বেলের এই স্টেটমেন্টগুলোর মধ্যে। দেখো এর মধ্যে কিন্তু এই 3 নম্বরটা ভুল, 3 নম্বরে কি বলছে, ইট ক্যান নট বি অ্যামেন্ডমেন্ট, মানে অ্যামেন্ডেড, এটা কি বলছে কি এটা সংশোধন করা যায় না, কিন্তু আমরা জানি যে প্রিয়াম্বেল কিন্তু সংশোধন করা যায়। কেশবানন্দ ভারতীকে 1973 সালে রায় দেওয়া হয়েছিল যে প্রিয়াম্বেলকে সংশোধন করা যাবে, কিন্তু বেসিক স্ট্রাকচারটা অক্ষুণ্ণ রেখে, যাতে সংবিধানের বেসিক স্ট্রাকচারটা অক্ষুণ্ণ থাকে। তাহলে নাম্বার 3টা ভুল, বাদ বাকি সবই ঠিক। মানে আমাদের অপশান 1 বলছে বা পয়েন্ট 1 বলছে যে পণ্ডিত জওহরলাল নেহরুর অবজেক্টিভ রেজলিউশনে প্রথম প্রিয়াম্বেলের প্রস্তাবনা দিয়েছিল, এটাও ঠিক। ইট ইজ নট জাস্টিসেবল ইন নেচার, এটা জাস্টিসেবল নয়, এটাও ঠিক। এবং এটা স্পেসিফিক প্রভিশন কনস্টিটিউশনকে ওভাররাইড করতে পারে না, এটাও ঠিক। 26টা কি বলছে দেখো, 26 নম্বর কোশ্চেনটা, যে এর মধ্যে কোন স্টেটমেন্টটা প্রিয়াম্বেলের কারেক্ট, ইট ইজ নট এনফোর্সেবল ইন কোর্ট অফ ল, এটা কারেক্ট। দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ রিসেন্টলি রুল দ্যাট ইট ইজ নট পার্ট অফ দ্য কনস্টিটিউশন, সুপ্রিম কোর্ট বলেছে যে এটা পার্ট অফ দ্য কনস্টিটিউশন নয়, এটা কিন্তু ভুল, কারণ সুপ্রিম কোর্ট বলেছে কেশবানন্দ ভারতীর কাছের পর থেকে, এমনকি এলআইসি অফ ইন্ডিয়া কেসেও দেখা গেছে যে এটা কিন্তু কনস্টিটিউশনের একটা অখুন্ন পার্ট। ইট হ্যাজ বিন অ্যামেন্ডেড টুয়াইস, এটাও ভুল, কারণ আমরা জানি প্রিয়াম্বেলকে একবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, সেটা হচ্ছে 42তম অ্যামেন্ডমেন্ট 1976, যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, এবং সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রেটেড তিনটে ওয়ার্ডকে বা তিনটে আইডিয়াকে পারমিট করা হয়েছিল বা ইনক্লুড করা হয়েছিল। তারপর বলছে নাম্বার 27, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন রিফ্লেক্স দ্য মাইন্ড অ্যান্ড আইডিয়ালস অফ দ্য ফ্রেমার্স, এখানে ফার্মার্স হয়েছে, এটা ভুল হয়ে ভুল লিখেছি, কোশ্চেনটা টাইপ করতে ভুল হয়ে গেছে, টাইপ অফ মিস্টেক, এটা ফ্রেমার্স হবে, যে কনস্টিটিউশনের কোন পার্টটা যারা ফ্রেমার ছিল কনস্টিটিউশনের তাদের মাইন্ড এবং আইডিয়ালকে রিফ্লেক্ট করে, উত্তর হয়ে যাবে প্রিয়াম্বেল। প্রিয়াম্বেল মানে প্রস্তাবনা এবং প্রিয়াম্বেল মানে ভূমিকা, প্রিয়াম্বেল পড়লে কিন্তু আমরা বুঝে যাই যে আলটিমেটলি কনস্টিটিউশনে কী লেখা আছে।
তারপর 28 নম্বর কোশ্চেন, এট দ্য টাইম অফ এনাক্টমেন্ট অফ দ্য কনস্টিটিউশন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আইডিয়ালস ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য প্রিএম্বল। যখন কনস্টিটিউশনটা এনাক্ট করা হয়েছে তখন কোন আইডিয়ালটা অরিজিনালি প্রিএম্বলে ইনক্লুড করা হয়নি? উত্তর হচ্ছে সোশ্যালিস্ট। আমরা জানি যে সোশ্যালিস্ট পরে ইনক্লুড করা হয়েছে 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, ওই জন্য অপশান সি হয়ে যাবে এখানটা সঠিক উত্তর। তারপর আমি বলেইছিলাম যে প্রিএম্বলের যে ওয়ার্ডগুলো আছে সোভেরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এগুলো পুরো হুবহু মুখস্থ রাখবে, কারণ এগুলো সিকোয়েন্স অনুযায়ী সাজাতে দেয়, কিন্তু এখানটায় দিয়েছে, সুতরাং বুঝেই যাচ্ছ যে অপশান এ হবে সঠিক উত্তর। প্রিএম্বলকে কি নোট কে বলেছে? আমরা জানি আর্নেস্ট বেকার। এবার ইংলিশের কোশ্চেনে চলে যাই প্রোনাউনে। আই, ইউ অ্যান্ড হি মাস্ট অ্যাটেন্ড দ্য সেমিনার অন কেরিয়ার গাইডেন্স। দেখো এখানটা ভুল কি আছে, আমি বলেছিলাম যখন তিনটে পার্সন একই সাথে থাকবে তখন কিন্তু পজিটিভ সেন্সে যদি কোশ্চেনটা থাকে বা সেন্টেন্সটা থাকে তখন কিন্তু আমাদের 2-3-1 রুল খাটবে, কিন্তু এখানটায় 1-2-3 রুলে আছে, তো এটা আমাদের ভুল। তাহলে 2-3-1 রুল মানে এটা কি হবে সঠিকটা, ইউ, হি অ্যান্ড আই মাস্ট অ্যাটেন্ড দ্য সেমিনার অন কেরিয়ার গাইডেন্স, আর যদি নেগেটিভ অ্যাটিটিউডে থাকে তখন আই, ইউ অ্যান্ড হি হতেই পারে। নেক্সট হচ্ছে 32, দ্য পার্টিসিপেন্ট দ্য চিফ মিনিস্টার এক্সপ্রেস হিজ ভিউজ অন ডিমনিটাইজেশন ইন ইন্ডিয়া। আমি তোমাদের রুলে পড়েছিলাম যে যখন যখন ভারত ভালো করে বলে যখন দা বা ডেফিনাইট আর্টিকেল একটি প্রপার নাউনের ক্ষেত্রে বসবে, তার মানে কিন্তু এই যে দুটো ডেফিনাইট আর্টিকেল বসেছে, এখানে একটা দা এখানে একটা দা, তার মানে একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, এখানটা দুটো ব্যক্তিকে বোঝানো হচ্ছে। যদি দা পার্টিসিপেন্ট চিফ মিনিস্টার বলতাম তখন একটি ব্যক্তিকে বোঝানো হতো, কিন্তু এখানে যেহেতু দুবার দা বসেছে সেই জন্য দুটো ব্যক্তিকে বোঝানো হচ্ছে, ওই জন্য এক্সপ্রেস হিজ ভিউজ হবে না, এক্সপ্রেস দেয়ার ভিউজ হবে। কেন দেয়ার ভিউজ হবে? কারণ এটা প্লুরাল, যেহেতু দুজন ব্যক্তি তাহলে প্রোনাউনটাও প্লুরাল সাবজেক্টের অ্যাকর্ডিংলি হবে। নেক্সট হচ্ছে মিস্টার বুধরানি মাই ফ্রেন্ড অ্যান্ড দ্য প্রফেসর ইজ নোন ফর দেয়ার গুড বিহেভিয়ার। দেখো এখানটায় মাই ফ্রেন্ড অ্যান্ড প্রফেসর, মাই ফ্রেন্ড অ্যান্ড প্রফেসর মানে একটা বাক্যকেই বোঝাচ্ছে, একটা লোককেই বোঝাচ্ছে, যে মিস্টার বুধরানি যে আমার বন্ধু এবং প্রফেসর সে তার ভালো স্বভাবের জন্য পরিচিত, তার ইজ নোন ফর দেয়ার হবে না, যেহেতু এখানটা একটা সিঙ্গুলার নাউন তাহলে প্রোনাউনটাও সিঙ্গুলার নাউনকে ম্যাচ করবে, তাহলে সঠিক হবে ইজ নোন ফর হিজ গুড বিহেভিয়ার। দ্য ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লার্কস অ্যাবসেন্টেড দেমসেলভস ইয়েস্টারডে। আমি তোমাদের বলেছিলাম অ্যাবসেন্টের সঙ্গে সেলফ প্রোনাউন বসে বা রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে ভুলটা কোথায় আছে? না, অ্যাজ ওয়েল অ্যাজ দে যখন একটা বাক্য যুক্ত থাকে, আমি তোমাদের পড়িয়েছিলাম, তখন কিন্তু যে প্রোনাউনটা বসে, যে সেলফ প্রোনাউনটা বা যাই প্রোনাউন বসুক না কেন, সেইটা সবসময় ফার্স্ট যে সাবজেক্ট থাকে তার অ্যাকর্ডিংলি হয়। ফার্স্ট সাবজেক্ট দ্য ম্যানেজার আছে, তাহলে এখানটা হবে হিমসেলফ ইয়েস্টারডে। দ্য ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লার্কস অ্যাবসেন্টেড হিমসেলফ ইয়েস্টারডে, কারণ ক্লার্কসের প্রোনাউন দেমসেলফ হয় কিন্তু ক্লার্কসের অ্যাকর্ডিংলি হবে না, এখানটা ফার্স্ট সাবজেক্টের অ্যাকর্ডিংলি হবে। নাম্বার 35, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল উইল ডু হিজ বেস্ট টু পাস দ্য এক্সাম। প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে তার সেরাটা দেবে এক্সামটা পাস করার জন্য। এখানটায় ভুলটা কোথায় আছে? আমি বলেছিলাম যখন অ্যান্ড দিয়ে কিছু যুক্ত থাকবে তখন সেকেন্ড সাবজেক্টের অ্যাকর্ডিংলি, তখন সেকেন্ড সাবজেক্টের অ্যাকর্ডিংলি আমাদের প্রোনাউনটা হবে। উইল ডু হিজ আছে, এটা ভুল আছে, কারণ সেকেন্ড সাবজেক্ট এভরি গার্ল, গার্ল মানে হচ্ছে আমাদের ফিমেল, তো ফিমেল মানে এখানটায় ফিমেলের সঙ্গে প্রোনাউনটা ম্যাচ করবে, তাহলে উইল ডু হার বেস্ট টু পাস দ্য এক্সাম। তারপরে অঙ্ক যেগুলো আছে এগুলো তোমাদের সলিউশন আমি দিয়েই দেবো আলাদা করে, তো এগুলো আর বোঝাচ্ছি না, কারণ এগুলো সলিউশন না দেখলে তোমরা বুঝতে পারবে না, এরকমভাবে ডিসকাস করা যায় না। তো মকটা যারা দিয়েছো তাদের প্রতি আমি আবারও বলছি খুব খুশি হয়েছি, যাদের মকে 20 কম গেছে তারা কিন্তু খুব বাজে মক দিয়েছো, জঘন্য মক দিয়েছো, তাদের আরও ভালো করতে হবে, এবং তোমরা চাইলেই কিন্তু পারবে, কারণ আমি প্রথম থেকে যখন এর আগের মকগুলো ফার্স্ট মান্থে তোমাদের খুব কোশ্চেন কঠিন দিয়েছি ইউপিএসসি লেভেলের, তখন দেখেছো তোমরা অনেকে ভয় পেতে, কিন্তু সেগুলো প্র্যাকটিস করেছো বলে এই কোশ্চেনগুলো তোমাদের সহজ লাগছে, এবং এর পরের মকটা সবাই খুব ভালো করে দিও। আমি টপ 10 লিস্টে আবারও বলছি, সবার নাম দেখতে চাই, নতুন মুখ দেখতে চাই। আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং।